কেন্দ্রীয় সরকার বিভিন্ন তুব্রকি সিদ্ধান্ত এবং বিএসএনএল এর ঠিকাকর্মীদের বেতন না পাওয়ার প্রতিবাদে দীর্ঘ 11 দিন ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন আইনটিটিসি নেতৃত্ব। অবশেষে মিলল সুফল, বিএসএনএল কর্তৃপক্ষ আন্দোলনকারীদের বেশিরভাগ দাবি দাওয়াই মেনে নিয়েছে, তাই খুশির হাওয়া শ্রমিক মহলে। শেষ দিনের এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন রাজ্যের মন্ত্রী পূর্ণেন্দু বসু, আইনটিটিসির সভানেত্রী দোলা সেন, আইনটিটিসির উত্তর কলকাতা সভাপতি মানা চক্রবর্তী সহ অন্যান্য শ্রমিক নেতারা। এদিন তারা বলেন, রাজ্যে তৃণমূলের সরকার ক্ষমতায় আছে, তবু কেন্দ্রের বিভিন্ন অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নেমে আমাদের বিক্ষোভ দেখাতে হয়, কিন্তু মানুষের জন্য তো রাস্তায় নামতেই হবে। বসে এমন কোনো আইন নেই যে আইন বলে কেন্দ্রীয় সরকার ঠিকা শ্রমিকদের বিএসএনএল এ কাজ করিয়ে পয়সা দিচ্ছে না। সরকারের বিরুদ্ধে বড় ধরনের এদের যদি শক্তি সামর্থ্য থাকতো, আরো বড় ধরনের আন্দোলনে নামার কথা আমি বলতাম এবং সরকারের বিরুদ্ধে মামলা করার জন্য বলতাম যে এই সরকার, কেন্দ্রীয় সরকার বেআইনি কাজ করছে এবং সেই বেআইনি কাজ বন্ধ করা উচিত, সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়া উচিত। কিন্তু আইনি লড়াইয়ের সাথে সাথে ময়দানি লড়াই যদি থাকে, তো সেই ময়দানি লড়াই এখানে বর্তমান যে অবস্থান কর্মসূচি ছিল সেই কর্মসূচির মধ্যে দিয়ে শ্রমিক পরিবাররা তারা পালন করেছেন। বর্তমানে এটা স্থগিত করা হচ্ছে, তার কারণ এদের প্রতিনিধি সংসদে গিয়ে মন্ত্রীদের সাথে দেখা করে কিছুটা দাবি আদায় করতে পেরেছেন। তারা কথা দিয়েছেন যে 2 মাস করে মেটাবেন তারা, তো সেটা যদি শুরু হয় আমাদের দিক থেকে আমরা বলবো দেরিতে হলেও ওদের বোধোদয় হচ্ছে এবং আগামী দিনে যেন কোনো বকেয়া না থাকে এবং কাউকে যেন তারা বাদ না দেয়। ডিআরএস যারা নিতে রাজি থাকবেন নেবেন, সেটা আইন অনুযায়ী হবে, কিন্তু জোর করে কাউকে বসিয়ে দেওয়া, মাইনে দেবো না বলে বসিয়ে দেওয়া, এই ধরনের দাসত্ব পশ্চিমবাংলার শ্রমিকরা করবে না। আগামী দিনে এই বার্তাটাই আমরা দিতে, তিনি যে আদেশ দিয়েছেন এটা তার উচিত ছিল। তার যিনি ভাইস চেয়ারম্যান, তিনি যে আচরণ করেছিলেন, যেভাবে সাংসদদের কথা শোনেননি, তাদের বলতে দেননি, সিলেক্ট কমিটিতে পাঠানোর কোনো প্রস্তাব রাখেননি, তো সেটা হচ্ছে আইন বিরুদ্ধ কাজ, তাকেই সাসপেন্ড করা উচিত ছিল। উল্টোটা তিনি করেছেন, আর বিজেপি এবং তার নেতারা তারা উল্টো কাজ করতেই অভ্যস্ত, তারা আইন বিরুদ্ধ কাজ করছেন, আবার তারা আইনের কথা বলতে আসছে। দায়িত্ব দিয়ে, মানা চক্রবর্তীকে দায়িত্ব দিয়ে আমাদের এই আন্দোলনটা তৈরি করানো হয়েছিল। আমরা যে 16 মাসের বেতন পাচ্ছি না, আর আমাদের এইখান থেকে যে শ্রমিক ভাইরা যারা 20-25 বছর কাজ করেছে তাদেরকে কাটেলমেন্ট করে দেওয়া হচ্ছিল, সেখানে আমরা 10 দিন আন্দোলন করার পরে একটা জিনিস দেখতে পারলাম, ক্যালকাটা টেলিফোনসের সিজিএম হোক বা আপনার দিল্লিতে বসে যে টেলিকম মিনিস্টার আর আমাদের সিএমডি, সবাই কিন্তু একটা জায়গায় বুঝতে পেরেছে, এই শ্রমিকদের যদি ক্যালকাটা টেলিফোন থেকে সরানো হয় তাহলে আন্দোলনটা আজকে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে, এর পরে কিন্তু জঙ্গি আন্দোলন হতে এরা বাধ্য। সেই জন্য কালকে যখন আমাদের সভানেত্রী বা আমাদের এমপি, রাজ্যসভার এমপি দোলা সেন যখন দিল্লিতে পার্লামেন্টে এটা রাজ্যসভায় তুলেছেন কি যে শ্রমিকরা, 20-25 কর্মীরা ঠিকা শ্রমিকরা, তারা খেতে পাচ্ছে না, পড়তে পাচ্ছে না, তাদের 16 মাস ধরে যে মাইনে, আজকে হয়তো আমাকে বলতে পারেন, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর আদর্শে আমি চলি, কিন্তু অনেক সময় একটা অ্যাক্সিডেন্ট হলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়, দেখবেন একটা অ্যাক্সিডেন্ট হলে না একটা বাড়িতে ধরুন বাস জ্বালিয়ে দেয় কি মানুষ মারামারি হয় একটা ঘটনা, সেমনি তো ছেলেরা যখন মানে শ্রমিক ঠিকা শ্রমিকরা খেতে পাচ্ছে না, বউ বাচ্চা পরিবার খেতে পাচ্ছে না, পড়তে পাচ্ছে না, তখন তো দেয়ালে যখন পিঠ ঠিকে যায় তখন কী করবে, তখন কী করবে, তাহলে সুসাইড ছাড়া কোনো উপায় নেই। তো যার জন্যে আজকে আমি জেলা প্রেসিডেন্ট হিসাবে আমি একটা কথাই বলবো, আমি নিশ্চয়ই মানে আমাদের পরম শ্রদ্ধেয়া মাননীয় মুখ্যমন্ত্রী সর্বভারতীয় জননেত্রী তার নির্দেশ অক্ষর অক্ষরে পালন করব, তার নির্দেশ করে যদি তার নির্দেশে যদি আমাকে মরতে হয় মরবো, রক্ত দিতে হয় রক্ত দেব, কিন্তু বিএসএনএল যে শ্রমিকরা তারা যে অটল যেভাবে তারা অসহায়ের মধ্যে আছে, তাদের মা বোনেরা, সেই মা বোনেদের কান্না, বউ বাচ্চার কান্না আমাদের খুব দুঃখ কষ্ট হচ্ছে এবং আমাদের যন্ত্রণা, তারা যখন খেতে পাচ্ছে না, পড়তে পাচ্ছে না, সিএমের বউ বাচ্চা খাবে, আর আমাদের শ্রমিকের যারা কোন ঠিকা শ্রমিকের যারা তারা বউ বাচ্চা খেতে পাচ্ছে না, পড়তে পাচ্ছে না, তারা তাদের বউ বাচ্চা খাবে, এটা হতে হয় না, এটা হলো একটা সেন্টিমেন্ট ব্যাপার। আমি মা মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শকে আমি সর্বোপরি, উনি জানেন
যে তার আদর্শে আমি আমি তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে লড়াই করেছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।